নয়নে কোনো আমাদের হয়নি। এই যে আমাদের মানব দেহে দুটি চক্ষু আছে, যাকে বলা হয় চর্মচক্ষু। এই চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন করা বাবা সম্ভব নয়। আমাদের মধ্যে তিনটি নয়ন আছে, একটি হচ্ছে চর্মনয়ন, আর একটি হচ্ছে দিব্য নয়ন, আর একটি নয়ন আছে যাকে বলা হয় বাব নয়ন। চর্মনয়ন দিয়ে জাগতিক জগতের দৃশ্য দর্শন করা যায়। আমার ভাই, আমার বন্ধু, আমার মাতা, আমার পিতা। আর একটি নয়ন আছে যাকে বলা হয় দিব্য নয়ন, যেই নয়ন দিয়ে আমার রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করা যায়, যে নয়ন দিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন পাণ্ডব সখা অর্জুন। আর আরো একটি নয়ন আছে বাবা যাকে বলা হয় দিব্য নয়ন। যদি কোনো ভক্তির দ্বারা দিব্য নয়ন প্রস্ফুটিত হয় তখনই একমাত্র সম্ভব আমার গোবিন্দ দর্শন করা। এই শিবা সম্মানী এমনও ভক্ত আছে যিনি আমার রাধা গোবিন্দকে যুগলরূপ দর্শন করতে পারছে, কিন্তু আমার মতো পাপির ভাগ্যটা হবে না মা। শাস্ত্রে বলেছি অদ্যাবধি নিত্যলীলা করে গৌর রায়, আর কিছু কিছু ভাগ্যবানে তাকে দর্শন করিবারে পায়। সবার ভাগ্যে গোবিন্দ দর্শন হয় না, তাই তো বলছেন কিছু কিছু ভাগ্যবান তাকে দর্শন করিবারে পায়। আমরা এখন যে প্লেটি করব তার নাম হচ্ছে অভিসার। এই অভিসার লীলা বাবা পরিবেশন করা। আমি অতি ক্ষুদ্রমতি, সাধনহীন, জ্ঞানহীন, অভিসার লীলা পরিবেশন করা আমার দ্বারা সম্ভব নয়। তবে যদি ভক্তের কৃপা হয়তো দু একটি কৃষ্ণ কথাই আমি আস্বাদন করতে পারি, আর যদি ভক্তির কৃপা না হয় গোবিন্দ কৃপা হবে না। এই অভিসারের দুটি পর্বই আছে। প্রথম হচ্ছে রূপ অনুরাগ, তারপর হচ্ছে শ্যাময় অভিসার। এই যে অভিসার, অভিসার শব্দের অর্থ কি ওমা? অভিসার শব্দের অর্থ কি? আপনারা অনেক জ্ঞানী গুণী, গীতা ভাগবত পরায়ণ ভক্ত আছেন, আপনারা জানেন অভিসার শব্দের অর্থ কি। অভিসার কে করেছিলেন? অভিসার করেছিলেন শ্রীমতী রাধারানী আমার অনাদিরাদি গোবিন্দের সঙ্গে। ওমা, শুধু কি শ্রীমতী রাধারানী অভিসার করেছেন? আমাদের মানব জীবনে কি অভিসার নাই গো মা? নাই, আছে মানব জীবনে অভিসার আছে। শ্রীমতী রাধারানী আমার অভিসার করেছিলেন আটজন সঙ্গীকে সঙ্গে নিয়ে। আর আমরা যখন অভিসারে যাব তখন আমাদের সঙ্গে কোনো সঙ্গী থাকবে না, কোনো ভাই বন্ধু থাকবে না, কোনো আত্মীয় পরিজন থাকবে না। আমাদের সঙ্গে যাবে একমাত্র আমার গোবিন্দের হরিনাম। আমাদের মানব জীবনে অভিশাপটা কখন হবে? যেই দিন এই ভবলীলা সঙ্গ হয়ে যাবে, এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, আমরা তো হচ্ছে জীবাত্মা, আমরা সবাই হচ্ছে জীবাত্মা। আর একজনই আছে যিনি পরমাত্মা, তিনি হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। এই জীবাত্মা যখন পরমাত্মার উদ্দেশ্যে যাত্রা করবে তার নামই হচ্ছে অভিসার। অভিসারে প্রবেশ করলে অন্য কোনো কথা বলা যায় না মা।
তবে আজ আমরা সবাই মিলে অভিশার কীর্তন শ্রবণ করব, অভিশার কীর্তন করব। দেখি কারা কারা অভিশার শুনতে চান সবাই হাত উপর দিকে তুলো। সবাই আমরা অভিশার শুনতে এসেছি তাই না? তবে আমাদের আজ প্রতিজ্ঞা করতে হবে, এই মন্দিরে আমরা অভিশার কীর্তন শ্রবণ করতে এসেছি। যতক্ষণ অভিশার শেষ না হবে ততক্ষণ আমরা কেহ কিন্তু বাড়ির কথা মনে করবো না। যদি শিবা সম্মানে গোবিন্দ ভজন করতে এসি বাড়ির কথা মনে পড়ে যায় তাহলে কিন্তু প্রেম চুকে যাবে, আমার গোবিন্দের প্রেম অন্তরে থাকবে না। কেননা এই যে আমার গোবিন্দের রস, এই রসটুকু সবাই আস্বাদন করতে পারে না। আমরা সবাই মিলে এবার কীর্তন করব, একটি শিবা সম্মানের গান করি, আমরা রূপ পণ্ডরাকে প্রবেশ করবো। নিতাই গৌর হরিবল সবাই মিলে।